ঐতিহাসিক ছয় দফা দিবস নিয়ে সারা দেশে আছে নানা আয়োজন আলোচনা সভা সহ নানা অনুষ্ঠান আছে রংপুরেও এ নিয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রেজাল করিম মানিক মানিক আপনার ওখানে আজ কি কি আনুষ্ঠানিকতা আছে জানাবেন মনি শুভ সকাল আপনাকে আজ 7 জুন ঐতিহাসিক ছয় দফা দিবস এই অর্থাৎ এই বাঙালি জাতির গৌরব উজ্জ্বল এবং আত্মস্বীকৃতির এই দিনটিতে রংপুর মহানগর আওয়ামী লীগ থেকে শুরু করে জেলা আওয়ামী লীগ নানা কর্মসূচি হাতে নিয়েছে যে সকালে তারা দলীয় এবং জাতীয় পতাকা উত্তোলন এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণের মধ্য দিয়ে কিন্তু তারা আজকের এই দিবসটি শুরু করেছে একটু মহানগর আওয়ামী লীগের আহ্বায়ক রয়েছেন ডাক্তার দেলোয়ার হোসেন একটু আপনার সাথে আপনার কাছে জানতে চাই যে আজকের এই দিবসটি উপলক্ষে কী কী কর্মসূচি আপনারা পালন করছেন ধন্যবাদ bdnews.com আপনারা জানেন যে আজকে ঐতিহাসিক 7 জুন বাঙালির স্বাধিকার আন্দোলন ছয় দফা দাবিতে সারা দেশে হরতাল পালন হয় এবং মনুমিয়া সহ শ্রমিক নেতা মনুমিয়া সহ অনেকে সেদিন আত্মাহুতি দেন তাদের আত্মার প্রতি সম্মান জানানোর জন্য আজকে সারা বাংলাদেশে আওয়ামী লীগ এটা দলীয়ভাবে কর্মসূচি পালন করছে তারই অংশ হিসেবে আমরা আজকে এখন আমরা দলীয় পতাকা উত্তোলন করব এবং জাতীয় পতাকা উত্তোলন করব এরপরে আমরা আমাদের দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে আমরা মাল্যদান করব মাল্য এবং আমরা সন্ধ্যার সময় আমরা এই কার্যালয়ে এই আপনার 7 জুনের তাৎপর্য সম্বন্ধে আমরা একটা আলোচনা সভা করব অসংখ্য ধন্যবাদ কথা বলছিলাম মহানগর আওয়ামী লীগের আহ্বায়কের সাথে তিনি বলছিলেন আজকের দিনের তাদের কর্মসূচির বিষয় একটি বিষয় বলে রাখি যে জেলা আওয়ামী লীগ থেকে শুরু করে মহানগর আওয়ামী লীগ এবং অঙ্গ সংগঠনের যারা নেতৃবৃন্দ রয়েছেন তারা কিন্তু এই দিবসটি পালন করছেন শুধু রংপুর নয় আশেপাশের জেলাগুলোতে এই দিবসটি উপলক্ষে নানা কর্মসূচি পালিত হচ্ছে আচ্ছা মনি এই ছিল আমার কাছে রংপুর থেকে সর্বশেষ কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার